মাহফুজ আনাম ইংরেজি দৈনিকের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি। এই হলো তার সমাজে পরিচিত চেহারা। কিন্তু আপনারা কি জানেন তার সবচেয়ে প্রিয় জিনিস কি? ষড়যন্ত্র করা। বিশ্বাস হচ্ছে না? আরেকটু বলি, তার ষড়যন্ত্রের মূল বিষয় হলো বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরোধিতা। আরও একটু খুলে বলি, তার প্রিয় থেকে প্রিয়তম শখ হলো বঙ্গবন্ধু পরিবার ও শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করা। কি বিশ্বাস করছেন না? প্রমাণ চাই? দিচ্ছি প্রমাণ, একটা নয়, গুনে গুনে কয়েকটা প্রমাণ দেব, তারপরে না হয় বিশ্বাস করবেন। 2016 সালের ফেব্রুয়ারি মাসে এটিএন নিউজের একটি টক শোতে একটা বোমা ফাটে। আসল বোমা না, শব্দ বোমা। আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। তার মানে কি দাঁড়ায়? 111 এর সেনা সমর্থিত সরকারের প্রেস উইংটি মূলত মাহফুজ আনামের তত্ত্বাবধানেই চলত। প্রশ্ন উঠতে পারে, মাহফুজ আনাম কি চাপে পড়ে এই কাজটি করেছিলেন? উত্তর খুব সোজা, চাপে পড়ে না, অন্যদের চাপে ফেলতেই তার এই কাজ। কাকে চাপ দিতে? গণতন্ত্রকে চাপে ফেলে স্বৈরতন্ত্রকে মদদ দিতে। কারণ নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে মাহফুজ আনাম গংরা খুব একটা সুবিধা করতে পারে না, আর এ কারণেই তিনি তার প্রধান অস্ত্র ইংরেজি দৈনিককে ব্যবহার করেন। মাহফুজ আনাম যে একটা মিথ্যা তথ্য দিয়ে আরেকটা মিথ্যা ঢাকতে চাচ্ছিলেন, তা ঠিকই বুঝেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তিনি বলেছিলেন, ডেইলি স্টারের মতো একটা পত্রিকায় ডিজিএফ এর একজন কর্মকর্তা যা লিখে দেবে তাই ছাপাবে, এটা কোনো পাগল বিশ্বাস করবে? আসলে মাহফুজ আনামের যে ভিন্ন উদ্দেশ্য ছিল এবং আছে, তার ব্যাখ্যাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই সম্পাদক সাহেব, উনি ডিজিএফ এর লেখা ছাপিয়ে ভুল করেছেন বললেন, কিন্তু এই ভুলের খেসারত বাংলাদেশের জনগণ দিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল, এদেশের ব্যবসায়ী মহল দিল, ছাত্র সমাজ দিল, সকলেই দিল। আর যেহেতু আমার বিরুদ্ধে লিখেছে, সেজন্য আমি আমার পরিবার তো দিয়েছি। কই, তিনি ভুল স্বীকার করে পদত্যাগ করার সাহস তো দেখাতে পারলেন না? এতটুকু আত্মমর্যাদা থাকলে নিশ্চয়ই তিনি এরপরে পদত্যাগ করতেন। আর ডেইলি স্টারের মতো একটা পত্রিকা একজন ডিজিএফআই অফিসার যা লিখে দেবে তাই ছাপাবে, এটা কোন পাগল বিশ্বাস করে? মাহফুজ আনামের বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করার আরেকটা বেহায়া প্রমাণ পদ্মা সেতু ইস্যু। বিশ্ব ব্যাংক যখন দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছিল, তখন মাহফুজ আনাম গংরা ছিল খুশিতে আত্মহারা। দিনের পর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা কুৎসা লিখে যাচ্ছিলেন পত্রিকার পাতায় পাতায়। আমাকে দুর্নীতিবাজ বানাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং প্রতিদিন পত্রিকায় একটা না একটা লেখা যে দুর্নীতিবাজ আমাকে বানিয়েই ছাড়বে। তা আমি সেই সম্পাদক মাহফুজ আনামকে একটা কথাই বলবো, যে দুর্নীতিবাজ বানাতে বহু চেষ্টা করেছেন আমাকে, আপনি তো আপনি, আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংক তারাও তো দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করে পারে নাই। পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠেছিল তখন তো কত বড় বড় কথা, ভাবখানা এমন এতদিন পাই নাই, এইবার ধরে ফেলেছি। কথিত আছে, মাহফুজ আনাম ও তার দোসর ডক্টর ইউনিসের সঙ্গে গোপন বৈঠকের পরেই পদ্মা সেতু থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দেন, তখন দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে এমন সব উদ্ভট ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন মাহফুজ আনাম। আচ্ছা, আপনাদেরকে আরেকটু পিছনে নিয়ে যেতে চাই। মনে আছে, ডক্টর ইউনিসের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তোড়জোড় হচ্ছিল বাংলাদেশে। সেই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার অন্যতম কুশীলব ছিলেন মাহফুজ আনাম। তার মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মাইনাস করে সুশীল সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশে বিরাজনীতির পতাকা ওড়ানো। আর একটু সময় নেব আপনাদের, মাহফুজ আনামের মুখেই প্রমাণ দেব তিনিই আসলে বাংলাদেশের রাজনীতি মাইনাস করে অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার খলনায়কদের অন্যতম। তিনি বলেছিলেন, 1/11 সরকার তার আন্দোলনের ফসল। একটু মনে করে দেখুন,
বঙ্গবন্ধুর বাংলাদেশে তার পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে এখনো মাহফুজা নামের তৎপরতা থেমে নেই। ডয়েচে ভেলেকে দেয় এক সাক্ষাৎকারে বলেন, হাইকোর্টের একটা আদেশ নিয়ে লেখা লিখেছি, সেখানে যে আমাকে কত রকমে প্রশংসা করতে হলো, অর্থাৎ তিনি বাধ্য হয়েছেন প্রশংসা করতে। দেশের কোনো বিষয় তিনি প্রশংসাই করতে চান না, প্রশংসামূলক কর্মকাণ্ডও তিনি খুঁজে পান না। খুঁজে পাবেন কিভাবে? বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা, এটা তার পছন্দ নয়। বিরোধিতা সত্ত্বেও পদ্মা সেতু হলো, এতে তিনি মোটেও খুশি নন। রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে, এটা নিয়েও তার মাথা ব্যথা। কেন প্রধানমন্ত্রী মেট্রো রেল, কর্ণফুলী টানেল, থার্ড টার্মিনাল করে ফেলেছেন, এটা নিয়ে তার বিস্তর অভিযোগ। মোদ্দা কথা, মাহফুজা নাম গণতন্ত্র বিমুখ, বঙ্গবন্ধু পরিবার বিদ্বেষী, মাইনা শেখ হাসিনা ফর্মুলায় বিশেষই একজন অপদমস্তক, অগণতান্ত্রিক সরকার প্রিয় মানুষ।